বসে আছি, দেখো গোপালের চশমাটা আমার বাবা পরে। এটাই চাপিয়েছি হালকা করে, মানে দোল দোল দিচ্ছি না, ও আলতা পড়েছে। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক সকালবেলায় উঠেছি, তোমরা আস্তে কথা বললে শুনতে পাবো না, তার জন্য আমি জোরে কথা বলছি। তো সকালবেলায় উঠেছি মোটামুটি 6:10, তারপর ভাইজিকে নিলাম, বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, তারপরে কি করলাম আমি এই যে মটরটা এখন সিটি মেরে নিয়েছি, শশা মুড়ি সব ওখানে খাওয়া হবে তাই শশাটা ছিলে নিয়েছি, আর এই যে মশলাও করা হয়ে গেছে, যে ঘুগনির জন্য এটা মশলা করে রেখেছি আমরা ঘুগনি। আর তো আমি এখন একটু দোকানে যাবো, একটা বাটি কি লাগবে, তো কালকে মঙ্গলবার ছিল আর কাল সারাদিন মানে আমি টাইম পাইনি, তো ওই বাড়িটা কিনতে যাব। আর আজকে বুধবার, আমার বরের জন্য মালা কিনতে যাবো, ভাইজির একটা মালা লাগবে। তো চলো আমি ঘুগনিটা পরে জামাটা ছেড়ে এসে করব। তার আগে এখানে নাপিতটাকে আমি দেখে নিয়ে আসি গা, যে ও নাড়া মাথা করবে, টাকলি হয়ে যাবে। তাই দেখো এখন হচ্ছে চুল আছে মাথায়, আর একটু পরে টাকু টাকু মাথা। চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের ছাদ, এই যে বাবুর এখানে জামা কাপড় মেলা, ক্যাথা নেতা এইগুলো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে, দেখো এটা কুমার হোস্টেল, রোদে ছটা লাগছে খুবই। তো এটা কুমার হোস্টেল দেখো, আর এখানটায় যোগমায়া পিসি দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোমরে হাত দিয়ে ঝগড়া করতে যাবে, ঝগড়া করতে যাবা। আর এই যে এখানে আমাদের বাবু আছে, চলো দেখাচ্ছি, দেখো ওকে একটা শ্যাম্পুর কোটো দিয়ে বসিয়ে দিয়েছে, একটু পরে চুল নাড়া মাথা হয়ে যাবে। বাবু নাড়ু বাবু নাড়া মাথা কুটকুট 50 বিস্কুট হয়ে যাবে। তো চলো আবার, আর এখানটায় দেখো আমাদের এই কলা পাতা লাগে, কলা পাতা নিয়ে এসেছি, এটা একটু চুলটা রাখতে হয় মনে হয়, আমার সঠিক জানা নেই। আর এটা হচ্ছে ডাল, তো বিউলির ডাল ছিল ঘরে সেটাই দিল, আর যে ঝিঙে পটল আলু, আর আমার কাছে নোট নেই তাই জন্য খুচরোটাই দিলাম 11 টাকা। তো এটা দিতে হয় এটা শীতে, আর ওকে স্নান করাবে, নাড়া মাথা করবে, সেটা তোমাদেরকে দেখাবো, স্নানের ভিডিওটা আজকে না দিতেও পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে আর জামা নিয়ে আসো। তো চলো এবার রেডি হবে, দেখবে ওর নাড়া মাথা করা।
চাল নিবে, দেখো বসে গেছে, কাপড় পেতে বসে গেছে, ওকে যা বলি তাই। এ দেখো চাল, ঢেলে দে না তুই, চালটা পড়ে তুই ওপর থেকে ঢেলে দে না, পুরোটা। হ্যাঁ ঢেলে দে, আমার নিচে পড়বে না। তুমি তো খুচুরে বাড়িতে ভাত খাও, তা চালগুলো নিয়ে গিয়ে কি করবা? আমার কি নাই, আমি কি বাজা? তুমি তো কবে যাবে, আলু পচে যাবে তো। আলু পচবে না, আমার মা আছে না, ঘুম থেকে উঠে দেখবে যে চুল নাই। ও আগে টাকাটা তুলে নিয়েছে তোমার থেকে, শিয়া না বলো কত বলো, মুখটা গঙ্গা জলে ধুয়ে আসো, গা যাও, 500 টাকা লিবা তো। কল থেকে ধুলে হবে না, গঙ্গা থেকে ধুয়ে আসতে হবে। কত দিবে বলো? 51 টাকা দিবে। আমার কত দিবি? বুড়ি দিদি 11 টাকা বলে দিয়েছে। বুড়ি দিদি 11 টাকা দিতে বলেছিল? তো 11 টাকা তো আগেই দিয়ে দিয়েছি। 11 টাকা না, ওই চুল কাটা, ওটা ওটা লাগে, ওটা আলাদা, ওটা আলাদা দিয়েছি জায়গা। আর চুল ফেলা পয়সা আলাদা লাগে। 51 টাকা দিবা, আবার কি লিবা? চুপ কর, তোমার তো সেদিন বললাম, বলিনি? হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে, আমি আর বাবা এক্ষুনি যাবো, আর একটা কাকিমা। তো এই কয়েনটা দেখছো, এই কয়েনটা আমার বর আমার মাকে দিয়েছিল প্রথম বছর আমার, যে বছর বিয়ে হয় সে বছর ধনতেরাস, সেই সেম কয়েন ওর মাকে একটা দিয়েছিল, একদিকে লক্ষ্মী গণেশ একদিকে স্বস্তিক শ্রী লেখা, সেম কয়েন ওর মাকে একটা দিয়েছিল, আমার মাকেও একটা দিয়েছিল, আর আমাদের ঘরের জন্য একটা চাঁদির লক্ষ্মী গণেশ নিয়েছিল, এরকম ফ্রেমের মধ্যে। তো ওটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, অনেক বক বক আর করবো না, দেরি হয়ে যাচ্ছে, কারণ সবাই চলে গেছে, আমার দেরি হলো, আমি দোকানে গেলাম এটা ওটা আনতে, তার জন্য। তো পরে আবার গিয়ে কথা হচ্ছে। বসে আছি, দেখো গোপালের চশমাটা আমার বাবা পরে নিয়েছে, তো কেমন লাগছে দেখে বলো তো, হাসি পাচ্ছে? তোর কেমন লাগছে? হ্যাঁ তুই লুকালি কেন না? না গেটটা দেখো, এটা ওই চূড়াটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, আর এটা হচ্ছে কি সামনে গেটটা, তো দেখতেই পেলে এই গেটটা দেখো, দরজাটা পিতলের দরজা, রোদে বুঝতে পারছো কিনা জানি না, প্রচন্ড রোদ। তো চলো আজকে এতটুকুনি দেখালাম, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে আছি, টোটো আসবে, তারপরে যাবো, ওদেরকে নামাতে গেছে। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমরা খেতে বসেছিলাম, আর এই যে সব এক একজন এক এক দিকে গেছে, আর এখানে ফটোশুট চলছে, যে ছবি তোলা চলছে দাদু দিদার সাথে। দিকে তাকা বাবা,
ভগবান এদিকে 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 এই মক্কেল তো ঘেমে অস্থির হয়ে গেছে। এখানে আমরা দোল্লায় বসে গেছিলাম, তো আমি আর আমার ভাইপো দুজনে দোল দোল খেলাম। তারপরে এই যে ভাই চিকেন বাবু, এইটাই দেখো, এটাতে একটু বসে একটু ছবি তুলে নিলাম, একটু ফটো তুললাম। তো ও সুশুরি খেতে পারবে না বেটা। তো তোমাদের মাঠটা দেখো চারিদিকে, এদিকে দোলনা পুরোটাই, তো দেখতেই পাচ্ছ তোমরা। তুই যা, বুনু যাবে না। দেখো আমার ভাইপো দোলনা খাচ্ছে, নাম নাম নাম। তো চলো একটু এই এটাই চাপিয়েছি হালকা করে, মানে দোল দোল দিচ্ছি না, ও আলতা পড়েছে। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো।
এখন রান্না করলাম হচ্ছে ভাত, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, ডিমের অমলেট, আর হচ্ছে ঝিঙে, পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা। আমি দেখো খেতে বসে গেছি, এই যে আমার বরকে এখানে দিয়ে দিয়েছি, আমি এখানে চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার আসছি। আর আসতে পারিনি, বরের মালা নিয়ে আসতে গেছিলাম, সকালবেলায় মালা পাইনি, আর অতটা দূর যাওয়া হয়নি, তো মালা টালা নিয়ে এসে ওকে পড়ালাম, তারপরে রান্না করলাম। পুষ্টি ঘুমাচ্ছে এখন, উঠবে না হয়তো, তো তোমাদের সাথে আর কিছু বেশি শেয়ার করতে পারবো না, আমি খেয়ে দিয়ে এসে কথা বলছি।